সোমবার লক্ষ্মীপুর এমএলএ ফুটবল কাপের জিপি ভিত্তিক খেলার মধ্যে পয়লাপুল জিপির ফুটবল ম্যাচ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রতিনিধি সঞ্জয় কুমার ঠাকুর। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পয়লাপুলের মাঠে বিকেল 4টায় দুই দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে পয়লাপুল জিপি ভিত্তিক ম্যাচটি চিরপুঞ্জি দল বনাম খুঞ্জাবস্তি দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে চিরপুঞ্জি দল খুঞ্জাবস্তিকে 5-4 গোলে পরাজিত করেছে। খেলা শুরু হওয়ার হাফ টাইমের আগেই 2-1 গোলে এগিয়ে থাকে চিরপুঞ্জি দল। খেলা শুরুর 10 মিনিটের মাথায় খুঞ্জাবস্তির পক্ষ থেকে প্রথম গোলটি করেন করম হানাবা। তারপর চিরপুঞ্জি দলের পক্ষ থেকে খেলার 20 মিনিটের মাথায় রুংলিং ভেন একটি গোল করে ম্যাচের সমতা ফিরিয়ে আনেন। ঠিক হাফ টাইমের 5 মিনিট পূর্বে এম গিমাপা চিরপুঞ্জির পক্ষ থেকে দ্বিতীয় গোল করলে 2-1 গোলে এগিয়ে যায় চিরপুঞ্জি দল। খেলার দ্বিতীয় হাফে সম্পূর্ণ খেলা শেষ হওয়া পর্যন্ত 5-4 গোলে খুঞ্জাবস্তি দলকে পরাজিত করে চিরপুঞ্জি দল। সোমবারের খেলায় রেফারি হিসেবে ছিলেন রাজেন রংমাই এবং লাইন্সম্যান হিসেবে ছিলেন চন্দন শর্মা ও উত্তম ফুলমালি। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিধায়ক কৌশিক রায়ের প্রতিনিধি সঞ্জয় কুমার ঠাকুর ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পাল। লক্ষ্মীপুর এমএলএ ফুটবল কাপের জিপি ভিত্তিক পয়লাপুল জিপি কমিটির সভাপতি রাজেন গোয়ালা, সম্পাদক বিশ্বজিৎ সিং প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুরের খেলাধুলার মানকে উন্নত করার উদ্দেশ্যে বিধায়ক কৌশিক রায়ের নিজ উদ্যোগে এবং সম্পূর্ণ ব্যক্তিগত তহবিলের টাকায় লক্ষ্মীপুর এমএলএ ফুটবল চ্যাম্পিয়নশিপ ট্রফির ব্যবস্থা করেছেন বলে সভায় সঞ্জয় কুমার ঠাকুর জানান। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেবব্রত পাল। লক্ষ্মীপুর থেকে সাহাদাত আলী বরভুঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। এটার উদ্দেশ্য বিশেষ করে খেলাধুলা, লক্ষ্মীপুরের খেলাধুলা এবং লক্ষ্মীপুরের প্রকল্পে আরও উন্নতি করা এবং খেলাধুলার জন্য লক্ষ্মীপুরে একটা পরিবেশ তৈরি করা। বিশেষ করে আজকে এই খেলাধুলার মাধ্যমে সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলাসহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সব কিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি সহ আরও অনেক সুবিধা। তাই স্টার হোস্টেলে নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।